ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবার ভালো অবস্থানে রয়েছে বলিউড কিং শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। বুধবার পুনে সুপার জায়ান্টকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যায় গম্ভীর বাহিনী। অবশ্যই তারা মাঝখানে হেরেছিল দুটি ম্যাচ, তাও আবার দলের বাজে পারফরমেন্সের কারণে। দলের বাজে পারফরমেন্সের কারণে সাকিবদেরকে ড্রেসিং রুমে দল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল গম্ভীর। সম্প্রতি ভারতের একটি দৈনিকে গম্ভীর নিজেই এ ধরনের মন্তব্য জানান। ইডেনে গুজরাটের বিপক্ষে ফিল্ডিংয়ের ব্যর্থতায় হেরেছিল কলকাতা। পরের ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গম্ভীরের দল, মাত্র 131 রানে অল আউট হয় কলকাতা। তারপর ফিল্ডিংয়ে নামার আগে সতীর্থদের সঙ্গে মিটিং করে গম্ভীর। টিম মিটিং সম্পর্কে গম্ভীর বলেন, আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম, বিরতির সময় সবাইকে ডেকে ছোট একটা মিটিং করলাম, সতীর্থদের লড়াই করার জন্য তাগিদ দিলাম, আর তাদেরকে আমি নিজে একটা হুমকিও দিয়েছিলাম। আমি বললাম, কেউ যদি আমার অধিনায়কত্ব অবস্থায় দল থেকে বাদ পড়ে তাহলে এটাই তার শেষ ম্যাচ, যতদিন আমার অধিনায়কত্ব থাকবে ততদিন কলকাতা নাইট রাইডার্সে তাকে দলে দেখা যাবে না। এমনটাই মনে হয়েছিল বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে। গুজরাট লায়ন্সের বিপক্ষে ফিল্ডিংয়ের ব্যর্থতার কারণে হেরেছিল কলকাতা। এরপর থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে আর কলকাতার 11 জনের স্কোয়াডে দেখা যাচ্ছে না। গম্ভীরের এই হুমকি যেন একেবারেই সত্যি হলো।